বন্ধুরা কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছো। তো ইউটিউবার হয় ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটা ভেরি ইম্পর্টেন্ট হতে চলেছে, কেননা এই ভিডিওটা দেখার সবারই দরকার। আমি আজকের এই ভিডিওতে আমি তোমাদেরকে বলে দেব যে কী করে তোমার ভিডিওটাকে তোমরা র্যাঙ্ক করাবে, কী করে তোমরা সার্চ রেজাল্টে নিয়ে যাবে তোমাদের ভিডিওটাকে, কী করলে তোমাদের ভিডিওতে ভিউজ বেশি আসবে, কি করতে হবে তোমাদেরকে বন্ধুরা, সেটাই বলবো আজকের এই ভিডিওতে। আজকের এই ভিডিওটা তোমরা যদি না টেনে সম্পূর্ণ দেখতে পারো, তাহলে তোমাদের ভিডিও আপলোড করার সাথে সাথে বেশি বেশি করে ভিউজ আসতে শুরু করবে। কেননা তোমরা যখনই ইউটিউবে আসো, আসার পর যখন চ্যানেল তৈরি করো, তারপর যখন ভিডিও আপলোড করা শুরু করো, সেই সময় কী হয়, তোমরা যে ভিডিও আপলোড করো সেই ভিডিওতে ভিউজ আসে 3টা 4টা 5টা 10টা, এর বেশি কিন্তু ভিউজ আসেই না। তো এই জন্য তোমরা অনেক ডিমোটিভেট হয়ে যাও, ভিডিও তৈরি করার কোনো মনই লাগে না, ঠিক আছে, ভিডিও আপলোড করতে ইচ্ছা করে না, ইউটিউবটাকে ছেড়ে দিতে ইচ্ছা করে। কেননা ইউটিউব সবার জন্য নয় এটা তোমাদের মনে হয়, ঠিক আছে। যারা আজকের দিনে বড় ক্রিয়েটার, তারাও তো মেহনত করে কষ্ট করে তো বড় ক্রিয়েটার হয়েছে, তো তোমাদেরকেও কষ্ট করতে হবে। সেটা বন্ধুরা তোমাদের একটু সময় দিতে হবে, অনেক কিছু শিখতে হবে, জানতে হবে, বুঝতে হবে, তারপরে সঠিকভাবে তোমাদেরকে ভিডিও আপলোড করতে হবে। তো সঠিকভাবে কী করে ভিডিও আপলোড করবে সেটা সবার প্রথমে জানতে হবে তোমাদেরকে। তো আমি দেখো বলছি, শোনো, দেখো একটা প্রফেশনালি সঠিকভাবে ভিডিও আপলোড দিতে গেলে একটা ভিডিও খুব সুন্দর করে শ্যুট করে নিতে হয়, তারপরে সুন্দর করে এডিটিং করতে হয়, তারপরে এডিটিং হওয়ার পরে ভিডিওটা আপলোডের সময়। তো আপলোড করতে গেলে কী কী দরকার হয়, একটা ভিডিও টাইটেল দরকার হয়, ডেসক্রিপশন লিখতে হয়, ট্যাগস দিতে হয়, তারপরে বন্ধুরা থাম্বনেলও দিতে হয়। তো এই সব কিছু মিলিয়ে কিন্তু একটা সুন্দর ভিডিও আপলোড হয় প্রফেশনালভাবে, ঠিক আছে, সব কিছু করলে তবেই। কিন্তু বন্ধুরা তোমরা অনেকেই সব কিছু কাজ করছো কিন্তু তবুও তোমাদের ভিডিওতে ভিউজ আসছে না, ভিউজ না আসার কারণে তোমাদের চ্যানেলটা ডেড হয়ে যাচ্ছে, একদম পুরো র্যাঙ্ক করছে না। তো সেই জন্য তোমাদের নিজেকেই তোমাদের ভিডিওকে সার্চ র্যাঙ্কে নিয়ে যেতে হবে। যদি সার্চ র্যাঙ্কে তোমরা নিয়ে যেতে পারো, তাহলে কিন্তু ডেইলি তোমার ভিডিওতে ভিউজ আসবে। তোমার যেই ভিডিওটা এক বছর আগে আপলোড করেছিলে সেই ভিডিওটাতেও কিন্তু ভিউজ আসবে, বা এখন তুমি সেই সার্চ র্যাঙ্কে নিয়ে যাওয়ার জন্য যে কাজটা তোমরা করবে সেই কাজটা করে যদি আপলোড করো, তাহলে এখন যদি সার্চে নাও আসে, এক মাস পরে আসবে, দেড় মাস পরে আসবে, দু মাস পরে আসবে, কেউ কিন্তু ঠেকাতে পারবে না। তো সেই জন্য তোমাদের যেমন একটা ভিডিওতে টাইটেল দেওয়া জরুরি, একটা ভিডিওতে ডেসক্রিপশন লেখা জরুরি, একটা ভিডিওতে থাম্বনেল দেওয়া জরুরি, তার সঙ্গে সঙ্গে ট্যাগস দেওয়াও জরুরি, ভাইরাল ট্যাগস দেওয়া খুবই জরুরি। যদি তোমরা ভাইরাল ট্যাগস দিতে পারো তোমাদের ভিডিওতে, তাহলে কিন্তু ভিউজ আসবে। আর সার্চ রেজাল্টে যদি তোমার ভিডিও চলে যায়, তাহলে তোমার চ্যানেল কিন্তু র্যাঙ্ক করে যাবে, প্রতিনিয়ত তোমার ভিডিওতে কিন্তু ভিউজ আসতে শুরু করবে, কখনো তোমাকে আর পিছনে যেতে হবে না, ঠিক আছে, সব কিছু ওকে থাকবে। তো কী করে তোমরা তোমাদের ভিডিওতে ট্যাগস দেবে, কোথায় পাওয়া যায় ট্যাগস? যেমন ধরো অনেক ক্রিয়েটার রয়েছে নতুন নতুন ইউটিউবে এসছে, ট্যাগস কী করে খুঁজতে হয় সেটাই জানে না, কী করে লাগাতে হয় সেটা জানে না। তো সবটাই কিন্তু বলবো আজকের এই ভিডিওতে, কী করলে তোমরা খুব সহজেই ভিডিওর জন্য ভাইরাল ট্যাগস বেছে নিতে পারবে, খুঁজে নিতে পারবে। সেটা হতে পারে তোমার টেক চ্যানেল, হতে পারে তোমার ব্লগিং চ্যানেল, হতে পারে কুকিং চ্যানেল, ঠিক আছে। তো সবটাই দেখিয়ে দিচ্ছি আমি। তো তার আগে বলছি বন্ধুরা, চ্যানেলটা যেহেতু নতুন, চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে বেল আইকনটিতে ক্লিক করে দাও, আর বন্ধুরা ভিডিওতে লাইক করতে কিন্তু ভুলবে না। তো বন্ধুরা তোমরা একদম সাকসেসফুল ক্রিয়েটার হওয়ার জন্য ইউটিউবে এসছো, এসে চ্যানেল বানিয়েছো, সেই চ্যানেলে তোমরা ভিডিও আপলোড করছো, কিন্তু বন্ধুরা ভিডিও আপলোডের সাথে সাথেই তোমাদের ভিডিওটা থেমে যায়, 2-3-4-5-10-15-20 ভিউজ আসে, তার বেশি আর আসে না, কোনো ভিডিওতেই এখনও 100 ভিউজ করে আনতে পারোনি। তো এই জন্য খুব টেনশনে আছো কী করলে ভিডিও ভাইরাল হবে। তো বন্ধুরা তোমরা হয়তো সব কিছু করে ফেলছো, তার সত্ত্বেও ভিউজ আসছে না। তো এখন এই কাজটা করো, ঠিক আছে, আমি যেটা দেখাবো এক্ষুনি। তোমাদের প্রত্যেকটা ভিডিওতে ট্যাগস দেওয়া খুবই জরুরি, ভাইরাল ট্যাগস দাও। সেটা কীভাবে দেবে, তো তার জন্য আমি তোমাদেরকে এখানে দেখিয়ে দিচ্ছি, তোমরা সাইডে দেখো। তো ভাইরাল ট্যাগস নেওয়ার জন্য তোমাদেরকে কী করতে হবে, একটা ব্রাউজারে চলে যেতে হবে, আমি আজ খুব সহজে দেখাবো, তারপরে আমি নেক্সট আরেকটা ভিডিও তৈরি করবো সেটা অন্যভাবে ট্যাগস নেওয়া দেখাবো, ঠিক আছে। তো এই জন্য তোমাদেরকে কী করতে হবে, সবার প্রথমে একটা ব্রাউজারে চলে যেতে হবে। তো আমি ব্রাউজারে চলে যাচ্ছি, এই হচ্ছে আমি ওপ্রামিনিতে চলে এলাম। আসার পরে বন্ধুরা এখানে আসছে সার্চ বার। তো সার্চ বারে তোমাদেরকে লিখতে হবে rapidtags.io, লিখে তোমাদেরকে সার্চ করতে হবে। তো লিখে তোমরা সার্চ করে দিলে, সার্চ করার পরে দেখো এরকম একটা ইন্টারফেস আসবে, ইউজ টুল ফর ফ্রি এখানে লেখা আসলো। তো এর উপরে তোমাদের ক্লিক করতে হবে।
তো এবার বন্ধুরা দেখো, এন্টার ইওর নেক্সট ইউটিউব কিওয়ার্ড, ঠিক আছে? তো এখানে তোমাদেরকে ক্লিক করতে হবে। এখানে তোমাদের তোমার যে ভিডিওটা আছে সেই ভিডিওর টাইটেল এখানে দিতে হবে, ঠিক আছে? তো যেমন ধরো তুমি ভিডিওর টাইটেল রেখেছো, হয়তো তোমার চ্যানেলটা ইউটিউব রিলেটেড হতে পারে, বা কোনো অ্যাপ্লিকেশন রিভিউ করো, বা যে কোনো হতে পারে। তো আমি এখন দুটো এক্সাম্পল দেখাবো, একটা ব্লগ চ্যানেলের জন্য, একটা টেক চ্যানেলের জন্য। তো মনে করো তোমার ভিডিওটা টাইটেল হচ্ছে হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার অন ইউটিউব চ্যানেল। তো এখানটা লেখো সেটা, তো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল ইন 2023 লিখলাম, লিখে সার্চ করে দিলাম, ঠিক আছে? দেখো এখানটায় তোমাদের এখানে কিন্তু ভাইরাল ভাইরাল ট্যাগসগুলো কিন্তু চলে এসছে, ভাইরাল কিওয়ার্ড এই ট্যাগসগুলো কিন্তু এসছে। দেখো একটা দুটো তিনটে চারটে, দেখো হাউ টু ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব চ্যানেল, হাউ টু গেট সাবস্ক্রাইবার্স অন ইউটিউব ফাস্ট, হাউ টু গেট 1000 সাবস্ক্রাইবার অন ইউটিউব, দেখেছো কতগুলো এখানে এসছে। তো এখান থেকে যদি তোমাদের মনে হয় কয়েকটা তোমার মনোভূত হয়নি বা পছন্দ হয়নি, তোমরা সেগুলোকে কেটে দিতে পারো, ঠিক আছে? যেমন ধরো ইনক্রিজ সাবস্ক্রাইবার্স অন ইউটিউব, এটা কেটে দিলাম, ঠিক আছে, এটা আমার দরকার নেই। তারপর ধরো এটা কেটে দিলাম, তো এই যে কেটে দিলাম, তো তারপরে বন্ধুরা এখানে দেখো যেতগুলো আছে, তুমি যদি মনে করো সবগুলো কপি করবে একসাথে, সেটা তোমরা কপি করতে পারো। তো এই যে কপি অপশন রয়েছে এখানে ক্লিক করবে, পুরোপুরি কপি হয়ে যাবে। এবার তুমি তোমার ভিডিওটাকে ক্রোম ব্রাউজারে গিয়ে ওপেন করবে, ওপেন করার পরে সেখানে ট্যাগ সেকশনে গিয়ে এটাকে পুরোপুরি একবার পেস্ট করে দেবে, ক্লিক করে প্রেস করে ধরবে, তারপরে পেস্টে ক্লিক করবে, ব্যাস তোমার কিন্তু কিওয়ার্ডগুলো এই ট্যাগসগুলো কিন্তু ওখানে ভরে যাবে, তারপরে সেভ করে দেবে, ব্যাস। তো এইভাবে তোমরা তোমাদের টেক চ্যানেলের জন্য তোমরা খুব সহজেই ভাইরাল ট্যাগস দিয়ে নিতে পারো। তো এখান থেকে যদি তোমরা ট্যাগস লাগাও তোমার ভিডিওতে, তাহলে কিন্তু ভিডিওতে বেশি ভিউজ জেনারেট হবে, একদম 100% শিওর, ঠিক আছে? তো এবার আমাকে অনেকে বলে যে ব্লগ চ্যানেলের জন্য কী করে খুঁজবো বা কোথায় পাবো যে এই ট্যাগসগুলো ব্লগ চ্যানেলের জন্য, ঠিক আছে? তো আমি এখানটাতে একটা ব্লগ চ্যানেলের জন্য আমি সার্চ করে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো তোমাদের সেম পদ্ধতিতে এখানে চলে আসতে হবে র্যাপিড ট্যাগস ডট আইও ওয়েবসাইটের মধ্যে, আসার পরে এখানটায় তোমার ভিডিওর যে টাইটেলটা সেটা এখানে লিখতে হবে। তো যেমন ধরো মাই ফার্স্ট ব্লগ এখন কিন্তু ট্রেন্ডে চলছে, আমি লিখলাম এম ওয়াই মাই এফ আই ফার্স্ট ভি এল ও জি ব্লগ লিখে এই সার্চ করে দিলাম, ঠিক আছে? দেখো এখানে কত কিওয়ার্ড চলে এসছে মাই ফার্স্ট ব্লগের। এই যে কিওয়ার্ডগুলো যদি তোমরা তোমাদের ভিডিও সেকশনে দিয়ে দাও, ভিডিওর যে ট্যাগ সেকশনে সেখানে যদি দিয়ে দাও, তাহলে তোমার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স অনেক বেশি থাকবে, ঠিক আছে? এই যে এই দিয়ে দিলাম, তো এখানে সোজাসুজি এই কপির মধ্যে ক্লিক করবে, পুরোপুরি কপি হয়ে যাবে, আর কোনো জায়গায় কোনো প্রবলেম হবে না। তো এটা হচ্ছে ফার্স্ট ব্লগের। তো আমি একটা আরেকটা দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে, কেননা আমাকে অনেকে কমেন্ট করছে বারবার যে ব্লগ চ্যানেলের মধ্যে কী করে দেবো। এটা ফার্স্ট ব্লগের জন্য, তো মাই ডেইলি লাইফ স্টাইল ব্লগ, ঠিক আছে, সেটা আমি লিখে সার্চ করি। তো মাই ডেইলি লাইফ স্টাইল ব্লগ, তো ব্লগ হবে ব্লগ, লিখে সার্চ করছি। দেখো ডেইলি ব্লগ, ডেইলি রুটিন ব্লগ, ডেইলি লাইফ ব্লগ, মাই ডেইলি লাইফ স্টাইল ব্লগ, ডেইলি লাইফ স্টাইল ব্লগ, ডেইলি রুটিন লাইফ স্টাইল ব্লগ 2022, ডেইলি ডেইলি ব্লগ, মাই লাইফ স্টাইল ব্লগ, লাইফ স্টাইল ব্লগ, মাই লাইফ স্টাইল ব্লগ, লাইফ স্টাইল ব্লগ, ব্লগ অফ লাইফ স্টাইল। দেখো কত ট্যাগস আছে এখানে। তো এই 2022 এগুলো তোমাদের কেটে দিতে হবে, কারণ আর এখন তো 23 চলে এসছে, তোমরা এগুলো চেঞ্জও করে দিতে পারো। এই 2 এর জায়গায় 2টা কেটে দিয়ে তোমরা 3 করে দিতে পারো খুব সহজেই, ঠিক আছে? তো এই যে এই ট্যাগসগুলো আছে, তোমরা যদি তোমাদের ব্লগ চ্যানেল হয়ে থাকে, অনেক দিদিরা অনেক কাকিমারা কিন্তু আমাকে এরকম করে প্রশ্ন করেছে যে কি করে এই ব্লগ চ্যানেলের মধ্যে আমি ট্যাগসগুলোকে খুঁজে পাবো বা কি করে দেব, ঠিক আছে? মানে বিশেষ করে সবাই কিন্তু বলছে কি করে ট্যাগসগুলোকে খুঁজবে, কোথায় পাওয়া যায় ট্যাগসগুলো, এই ভাইরাল ট্যাগস কোথায় পাওয়া যায়। তো এই যে এখানে পাওয়া যায়, ঠিক আছে, খুব সহজে একটা টাইটেল লিখে দিলে সেই টাইটেল অনুযায়ী তোমাদেরকে খুঁজে বের করে দিচ্ছে, ঠিক আছে? তো এবার তোমাদেরকে সোজাসুজি এখান থেকে যদি তোমার ভিডিও রিলেটেড যদি 2-1 নাও থেকে থাকে, সেটুকু ডিলিট করে দাও, ঠিক আছে? ডিলিট করে দিয়ে এই ক্রস আইকনে ক্লিক করলে ডিলিট হয়ে যাবে, তারপরে কপিতে ক্লিক করবে, সম্পূর্ণ কপি হয়ে যাবে। এবার এগুলোকে নিয়ে তোমার ভিডিও ট্যাগ সেকশনে গিয়ে পেস্ট করে দাও, ব্যাস তোমাদের আর কোনো কাজ করতে হবে না। তারপরে দেখো তোমাদের ভিডিও কী করে ভাইরাল হচ্ছে, ঠিক আছে? তো এইভাবেই খুব সহজে যে ব্লগ চ্যানেল, কুকিং চ্যানেল, এনিথিং, মানে যে কোনো চ্যানেলের ট্যাগস এখান থেকে তোমরা নিয়ে তোমাদের ভিডিওতে দিয়ে দিতে পারো এবং ভিডিওকে খুব সহজেই ভাইরাল করিয়ে ফেলতে পারো। তো ফাইনালি আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম কি করে ভাইরাল ট্যাগসকে খুঁজতে হয়, দিতে হয়। তো ফাইনালি ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, বাই।